আজিজ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান। 2018 সালের 18 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন, যা 25 জুন 2018 থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হয়। তার আগে জেনারেল আবু বিলাল মোহাম্মদ শফিউল হক সেনাপ্রধান ছিলেন। 1961 সালে জন্ম নেয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টর্কি গ্রামে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সদস্য ছিলেন। আজিজ আহমেদ মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে তিনি নটরডেম কলেজ ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন। 1980 সালে কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি বা বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা শেষ করেন। এইচএসসি পাশ করে আজিজ সেনাবাহিনীতে নির্বাচিত হয়ে মৌলিক সামরিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে যোগ দিয়েছিলেন। 1983 সালে তিনি মিলিটারি একাডেমি চট্টগ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হয়েছিলেন। কর্মজীবনে তিনি ফিল্ড গোলন্দাজ রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন সহ গোলন্দাজ রেজিমেন্টের বিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজিজ কর্নেল পদবীতে 2009 সালে বিজিবিতে ঢাকা সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পেয়ে কুমিল্লা সেনানিবাসে নিয়োগ পান। 33 গোলন্দাজ ব্রিগেডের অধিনায়ক হয়েছিলেন আজিজ আহমেদ। সেখানে তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে 33 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। 2012 সালে তিনি বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান আজিজ আহমেদ। এরপর তিনি আর্ট ডক বা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের অধিনায়ক হয়েছিলেন। তিনি সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনী সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং বা জেনারেল অধিনায়ক ছিলেন। আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক ছিলেন 2012 থেকে 2016 সাল পর্যন্ত। বিজিবি কোন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হয় নাই, হচ্ছেও না, আগামীতে হবে না। বিজিবির মহাপরিচালক হওয়ার আগে তিনি কুমিল্লার 33 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, যা একটি বাণিজ্যিক ব্যাংক এবং বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি যৌথ উদ্যোগ। আজিজ আহমেদকে সেনাপ্রধান নিয়োগের পর বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সংস্কারের সাক্ষী হয়। তার আমলে বাংলাদেশ সেনাবাহিনীর 40টি দেশে জাতিসংঘের 54টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। তিনি সৌদি আরবে বাংলাদেশি সৈন্য মোতায়েন সহ সামরিক সহযোগিতা ও সমর্থনের জন্য সৌদি আরবের সাথে একটি বন্ধনহীন চুক্তি স্বাক্ষরের সুযোগ তৈরি করেন। দণ্ডপ্রাপ্ত তোফায়েল জোসেফ সহ আহমেদরা ছিল মোট 5 ভাই। 2017 সালে মিডিয়া জানিয়েছিল যে কোনো স্বাস্থ্যগত কারণ ছাড়াই এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থায় জোসেফ 20 মাস হাসপাতালে কাটিয়েছেন। বিষয়টি উত্থাপিত হলে তাকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ভারতে চিকিৎসার জন্য 2018 সালের 30 মে তাকে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদান করা হয়েছিল। অন্য ভাই হারিস এবং আনিস আহমেদকেও মুস্তফা হত্যার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তবে তারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। কিন্তু আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, হারিস আহমেদ এবং আনিস আহমেদ জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে উপস্থিত ছিলেন। প্রতিবেদনে দেখানো হয়েছে, আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এছাড়াও প্রতিবেদনে প্রকাশিত হয়, আজিজ আহমেদের ক্ষমতা ব্যবহার করে হারিস আহমেদ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন এবং ঘুষের বিনিময়ে বিভিন্ন চাকরির ব্যবস্থা করে দিতেও সক্ষম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে।
1990 দশকে হামলাকারীরা তাদের আরেক ভাই সাইদ আহমেদ টিপুকে গুলি করে হত্যা করেছিল।